আমি নাজির, আপনারা দেখছেন এনএস স্টক বাংলা ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর, তাই প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবর। খেলা এখনও শেষ হয়নি। রাষ্ট্রপতি নির্বাচন বিজেপির জন্য সহজ নয় বলল মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাষ্ট্রপতি নির্বাচন নিয়েই পদ্ম শিবিরকে চ্যালেঞ্জ শুনে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 24শে জুলাইয়ের শেষে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের 5 বছরের মেয়াদ শেষ হতে চলেছে। তার আগেই রাষ্ট্রপতি ভোট হওয়ার কথা আর সেখানেই বিজেপিকে মন্তব্য করে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি বলেছেন যে 4টি রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির সাম্প্রতিক জয় সত্ত্বেও আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করা দলের পক্ষে সহজ হবে না, কারণ সারা দেশে মোট বিধায়ক সংখ্যার অর্ধেকও নেই। এদিন রাজ্য বিধানসভায় স্বরাষ্ট্র দপ্তরের বাজেট পেশ করেন তিনি, আর সেখানেই বক্তব্য রাখেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য জানান, সামনেই রাষ্ট্রপতি নির্বাচন আছে, আমাদের সকলের সহযোগিতা না পেলে কিন্তু আপনাদের যথেষ্ট চিন্তার কারণ আছে। বিধানসভা নির্বাচনে পরাজয় সত্ত্বেও সমাজবাদী পার্টির মতো দলগুলি যথেষ্ট শক্তিশালী। এছাড়াও তিনি বিধানসভায় বলেন, এবার বিজেপির জন্য রাষ্ট্রপতি নির্বাচন এতটা সহজ হবে না, তাদের কাছে দেশের মোট বিধায়কের অর্ধেকও নেই। বিরোধী দলগুলির একসাথে সারা দেশে আরও বেশি বিধায়ক রয়েছে। খেলা এখনও শেষ হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থীকে জিতিয়ে আনতে বিজেপি তথা এনডিএ শিবিরের কাছে এখন 50%-এর থেকে কম ভোট আছে। 5 রাজ্যের ভোটের আগেই সেই অবস্থা ছিল। মুকুল সহ বিজেপি ছেড়ে তৃণমূলের যাওয়া 5 বিধায়কের আসন বদলের সম্ভাবনা বিধানসভায়। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা চলাকালীন বারবার বাধা দিচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রতিবাদ করেছিলেন বিজেপির ওই 4 বিধায়ক। কিছুক্ষণের মধ্যেই ওয়াকআউট করেন বাকি বিজেপি বিধায়করা। ওই 4 বিধায়কের অভিযোগ, অধিবেশন ছাড়ার সময় বিরোধী দলনেতা তাদের আয়কর দপ্তরের নোটিশ পাঠানোর বন্দোবস্ত করেছেন বলে হুমকি দেন। শুভেন্দু তাদের প্রাণনাশেরও হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন ওই বিধায়কেরা। অধিবেশনেই বিষয়টি তোলেন রায়গঞ্জের বিধায়ক। বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া বিধায়কদের বিধানসভায় আসন বদল করা হতে পারে বিধানসভার সচিবালয় সূত্রে এমনটা জানা গিয়েছে। বৃহস্পতিবার বিধানসভা সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণনগর উত্তরের মুকুল রায়, রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, বাগদার বিশ্বজিৎ দাস, বিষ্ণুপুরের তন্ময় ঘোষ এবং কালিয়াগঞ্জের সৌমেন রায়, এই 5 বিধায়কের বিধানসভায় আসন বদল করা হতে পারে। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা চলাকালীন বারবার বাধা দিচ্ছিলেন শুভেন্দু অধিকারী। প্রতিবাদ করেছিলেন বিজেপির ওই 4 বিধায়ক। কিছুক্ষণের মধ্যেই ওয়াকআউট করেন বাকি বিজেপি বিধায়করা। ওই 4 বিধায়কের অভিযোগ, অধিবেশন ছাড়ার সময় বিরোধী দলনেতা তাদের আয়করের নোটিশ পাঠানোর বন্দোবস্ত করছেন বলে হুমকি দেন। শুভেন্দু তাদের প্রাণনাশের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন ওই বিধায়কেরা। অধিবেশনে বিষয়টি তুলেন রায়গঞ্জের বিধায়ক। মুখ্যমন্ত্রী সেই অভিযোগ শোনার পর বলেন, গুরুতর অভিযোগ, স্পিকারকে জানাতে বলেছি, অভিযোগ প্রমাণিত হলে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হবে। পরে এ বিষয়ে স্পিকারের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী, তারপরে মুকুল সহ 5 বিধায়কের আসন বদলের সিদ্ধান্ত নেওয়া হয়। মুকুল বুধবারের গোলমালে না থাকলেও তার আসনও বদল করা হবে। আগামী 28শে মার্চ পর্যন্ত চলবে বিধানসভার অধিবেশন। দলের জন্য বৃহস্পতিবার 3 দিনের বন্ধ হয়ে গেল বিধানসভা। সোমবার থেকে ফের শুরু হবে অধিবেশন। ওই দিন থেকেই 5 বিধায়কের আসন বদল করা হবে বলে জানা গিয়েছে। তারা বিরোধী বিধায়কদের ব্লকে বসলেও জায়গা সম্পূর্ণ বদল করে দেওয়া হতে পারে। এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক মিহির গোস্বামী বলেন, ওই 5 জন বিধায়ক দল বদল করে অনেক আগেই তৃণমূলে চলে গিয়েছেন, তাই ওরা কোথায় বসলেন তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। তৃণমূলের নির্দেশে যদি ওরা শাসক দলের ব্লকে বসে তাহলে ভালো হয়, কারণ বিরোধী আসনে বসে তো আর সরকারের ভোজনা করা যায় না, সেটা ওই বিধায়কের জানা উচিত। জমি বাড়ি কিনে কি করবেন দেশটায় যদি না থাকে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। 4 রাজ্যে বিজেপি সরকার গড়া উদযাপনে পূর্ব মেদিনীপুরের হলদিয়াতে অভিনন্দন যাত্রায় অংশগ্রহণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার সন্ধ্যায় হলদিয়ার সিপিটি মার্কেট থেকে মঞ্জুশ্রী মোড় পর্যন্ত এই অভিনন্দন যাত্রা হয়, যেখানে শুভেন্দু অধিকারী ছাড়া উপস্থিত ছিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল, তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। মিছিল শেষে মঞ্চ থেকে শুভেন্দু বলেন, বাংলাকে কাশ্মীর হওয়া থেকে রুখতে এখন থেকে আপনাদের প্রস্তুতি নিতে হবে। এদিন শুভেন্দু অধিকারী বলেন, কাশ্মীর ফাইলসটা দেখলে বুঝতে পারবেন কেন গেরুয়া ঝান্ডা ধরে আপনাদের বিজেপিটা করতে হবে, যাতে 2040 সালে
পশ্চিমবঙ্গটাও কাশ্মীর না হয় সেজন্য এখন থেকে আপনাদের প্রস্তুতি নিতে হবে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করার আহ্বান জানিয়ে শুভেন্দু বলেন, আফগানিস্তান ইউক্রেন দেখার পরে আপনারা মোদীজিকে কি ছাড়বেন? বাড়ি করলেন, টাকা জমালেন, দামি গাড়ি কিনলেন, লকার ভর্তি সোনা রাখলেন, আর দেশটা যদি না থাকে, দেশ যদি শক্তিশালী নেতার হাতে না থাকে, শক্তিশালী পার্টির হাতে না থাকে, যতই ভাবেন আমি তো ভালো আছি কিচ্ছু থাকবে না। পশ্চিমবঙ্গের ভোটারদের শুভেন্দুর কটাক্ষ, উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড মণিপুর গোয়ার লোক 500 টাকায় বিক্রি হয়নি, তারা একসঙ্গে ভোট দিয়েছে, তারা মোদীজিকে ভোট দিয়েছে। সঙ্গে তিনি বলেন, দিনহাটায় কয়লা ভাইপো বলেছিলেন গোয়ায় তৃণমূল পার্টির সরকার হবে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নির্বাচন করবেন, সেখানে তৃণমূল গোল্লা পেয়েছে, তাই আমাদের এত আনন্দ। মাদ্রাসায় প্রশিক্ষণ নিচ্ছে জঙ্গিরা, JMB লিঙ্কম্যান গ্রেপ্তারি নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ, রঙের উৎসব মেতেছে গোটা দেশ, বাদ যাননি বঙ্গবাসীও, দলের মেজাজেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। রাজ্যে দিন কয়েক আগে ধৃত JMB লিঙ্কম্যান প্রসঙ্গে মুখ খুললেন তিনি। এদিন দিলীপ ঘোষ বলেন, গোটা বাংলায় সিমি জামাত আল কায়দার জঙ্গিরা ছড়িয়ে রয়েছে, অনেকগুলি এমন ঘটনা ঘটেছে যেখানে দেখা যাচ্ছে জঙ্গিরা মাদ্রাসায় পড়াচ্ছে, মাদ্রাসাকে আশ্রয় হিসাবে ব্যবহার করা হচ্ছে, এখানে জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে। মাদ্রাসাগুলি কি এজন্য খোলা হয়েছে? মাদ্রাসার লোকেরা কি এগুলি জানে না? সরকারের চোখের সামনে এসব ঘটছে। খড়গপুরের বিজেপি সাংসদের দাবি, পুলিশের ক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন, উর্দিধারীদের আধুনিক যন্ত্রপাতি দেওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি। উল্লেখ্য, মঙ্গলবার রাতে হাওড়ার বাঁকড়া থেকে JMB-র লিঙ্কম্যান সন্দেহে একজনকে পাকড়াও করে রাজ্য পুলিশের SDF। ধৃত আমিরুদ্দিন আনসারির মাদ্রাসার শিক্ষক, সেই পরিচয়ে বাড়ি ভাড়া নিয়েছিল সেই। ধৃতের ভাড়া বাড়িতে বৃহস্পতিবার তল্লাশি চালায় SDF। ধৃত ভাড়া বাড়ি থেকে কিছু কাগজপত্র ও মোবাইল সিমের কভার উদ্ধার করে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে জিহাদি কাগজপত্র, পেনড্রাইভ, ল্যাপটপ ও মোবাইল ফোনও পাওয়া গিয়েছে। কয়েক বছর আগে উত্তরপ্রদেশের দেওবন্দে পড়তে গিয়েছিলেন আমিরুদ্দিন, সেখানেই কয়েকজন বাংলাদেশের সঙ্গে আলাপ হয়। পুলিশ জানতে পেরেছে ওই ব্যক্তিরাই জঙ্গি কার্যকলাপের আমিরুদ্দিনের মগজধোলাই করে, তখন থেকেই বাংলাদেশের JMB-র সঙ্গে যুক্ত হয়ে পড়ে। জঙ্গি কার্যকলাপ নিয়ে রীতিমতো বই তৈরি করে তার সোশ্যাল মিডিয়ায় সাহায্য ছড়িয়ে দিচ্ছিল আমিরুদ্দিন আনসারি। দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় এই প্রচার চালাচ্ছিল সে, এই বইয়ের মাধ্যমে জঙ্গি কার্যকলাপ নিয়ে মানুষের মগজধোলাই করছিল। জঙ্গি সন্দেহে আমিরুদ্দিন আনসারির ধরার পর তদন্তে নেমে এমনটাই জানাচ্ছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা SDF। আরও প্রকাশ্যে বিজেপির অন্তর্কলহ, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ একের পর এক কর্মী। হোয়াটসঅ্যাপ গ্রুপ ঘিরে আবারও প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কলহ। মালদার চাঁচল বিধানসভার বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কর্মীদের নাম রিমুভ করা নিয়ে দ্বন্দ্ব, দলের একাংশের প্রতি ক্ষোভ নেতাকর্মীদের, আর তা নিয়ে দ্বিধা বিভক্ত উত্তর মালদার সাংগঠনিক জেলার বিজেপি নেতৃত্ব কটাক্ষ তৃণমূলের। নেতাকর্মীদের সাথে যোগাযোগ স্থাপন করার জন্য এবং গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য বিজেপি মালদার চাঁচল বিধানসভা কেন্দ্রে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে, কিন্তু গত বুধবার সেই গ্রুপ থেকে একের পর এক নেতাকর্মীকে রিমুভ করা হয়। তা নিয়ে প্রকাশ্যে চলে এসেছে বিজেপি গোষ্ঠী কন্দল। বিক্ষুব্ধ নেতাদের অভিযোগ, আসল বিজেপি কর্মীদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। চাঁচল 12 নম্বর জেলা পরিষদের মণ্ডল সম্পাদক শমিক পাণ্ডে অভিযোগ করে বলেন, গতকাল রাতে দেখলাম একজন পদাধিকারী ওই গ্রুপ থেকে বিজেপি কর্মীদের রিমুভ করেছেন, আজকে আমরা একটা প্রশ্ন সূচকের মধ্যে পড়ে গেছি। আমরা সংগঠন এক্ষেত্রে একটি ভূমিকা পালন করছি, সেটা কারো কারো পছন্দ নাও হতে পারে, তাই হয়তো কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। পুরো বিষয়টি লিখিতভাবে জেলা সভাপতিকে জানাবো। একই অভিযোগে স্বরূপ চাঁচলের শক্তি কেন্দ্রের প্রমুখ সুদর্শন চক্রবর্তীও। তবে যার বিরুদ্ধে অভিযোগ বিজেপি কর্মীদের গ্রুপ থেকে রিমুভ করার, সেই বিজেপি নেতা মৃগাঙ্গ দাসের দাবি এটা সাংগঠনিক সিদ্ধান্ত, যদিও এই ঘটনা ঘিরে দ্বিধা বিভক্ত বিজেপি নেতৃত্ব। উত্তর মালদার সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক রতন দাস বলেন, এই গ্রুপে যারা ছিলেন তাদের অনেকেই অন্য দলে চলে গেছেন, তাই সংগঠনকে ঢেলে সাজাতে যারা প্রকৃত বিজেপির কার্যকর্তা আছেন তাদের নিয়ে নতুন গ্রুপ ক্রিয়েট করা হবে। উত্তর মালদার সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উজ্জ্বল দত্ত বলেন, এরকম কোনো বিষয় জানা নেই, খবর নিয়ে দেখব, অন্যান্য সমস্ত গ্রুপ সক্রিয় আছে, চাঁচলের ক্ষেত্রে এটা কেন হয়েছে খোঁজ নিয়ে জানাবো।
এদিকে বিজেপির এই অন্তর্কলহকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন, বিজেপির যা অবস্থা দেখা যাবে ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অ্যাডমিন রিমুভ হয়ে যাবে। পশ্চিমবাংলার রাজনীতিতে বিজেপি অচল, এটা বারবার প্রমাণিত হচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা দেওয়ার পরেও বিল মেটায়নি রাজ্য, অভিযোগ বেসরকারি হাসপাতালগুলির, মেটানো হয়নি টাকা। এই অবস্থায় নতুন করে আর স্বাস্থ্যসাথী কার্ডে রোগী ভর্তি সম্ভব নয়, আর এহেন দাবি করেই স্বাস্থ্যভবনের চিঠি একাধিক হাসপাতালের, যা নিয়ে চরম অস্বস্তি তৈরি হয়েছে। পূর্ব ভারতের বেসরকারি হাসপাতালগুলির দাবি প্রায় 200 কোটি টাকা বকেয়া রয়েছে, এর উপর কার্যত প্রত্যেক দিনই বোঝা বাড়ছে। আর এভাবে চলে পরিষেবা স্বাভাবিক রাখা তাদের কাছে কঠিন হয়ে পড়ে বলেই দাবি বেসরকারি হাসপাতালগুলির, যদিও এই বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। রাজ্যে ভোটের আগে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা নিয়ে আসা হয় মানুষের সামনে, মূলত সরকারি হাসপাতালে তো বটেই, বেসরকারি হাসপাতালেও এই কার্ডের মাধ্যমে চিকিৎসা পরিষেবা পাওয়ার কথা বলা হয়। কার্যত কেন্দ্রের স্বাস্থ্য বিমার পরিষেবাকে চ্যালেঞ্জ করেই এই কার্ড নিয়ে আসা হয়, কিন্তু প্রথম দিন থেকেই কার্যত স্বাস্থ্যসাথী কার্ড বেসরকারি হাসপাতালগুলি নানা অভিযোগ সামনে আনছিল। আর সেই বিতর্কের মধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ, অন্তত 20টি বেসরকারি হাসপাতালের তরফে স্বাস্থ্যভবনে এই চিঠি পাঠানো হয়েছে, যেখানে দ্রুত বকেয়া মেটানোর কথা বলা হয়েছে। হাসপাতালগুলির দাবি, এর আগেও এই বিষয়ে দাবি করা হয়েছিল, সেই সময় 20 দিনের মধ্যে টাকা মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু এরপর দিনের পর দিন কেটে গেলেও বকেয়া টাকা মেটানো হয়নি বলে দাবি বেসরকারি হাসপাতাল সংস্থাগুলির। ফলে এই অবস্থায় টাকা মেটানো না হলে এই কার্ড নেওয়া বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ার দিয়েছেন বেসরকারি হাসপাতালের আধিকারিকরা। অন্যদিকে বিভিন্ন চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে নানা ধরনের প্যাকেজ রয়েছে, সেই প্যাকেজের রেট বাড়ানোর আর্জিও জানানো হয়েছে। বিশেষ করে করোনার সময় সরকারের তরফে কিছু ক্ষেত্রে রেট বেঁধে দেওয়া হয়, পরীক্ষা সহ কয়েকটি চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সরকারের নির্ধারিত টাকার বাইরে নেওয়া যাবে না বলে জানানো হয়। কিন্তু বেসরকারি হাসপাতাল সংগঠনের দাবি, সরকারের বেঁধে দেওয়ার টাকাতেই আর পরিষেবা দেওয়া সম্ভব নয় বলেই দাবি। যদিও স্বাস্থ্যভবন সূত্রে খবর, ঠিক সময়ে হাসপাতালগুলির মিটিয়ে দেওয়া হচ্ছে, কোথাও কোনো বকেয়া নেই, তবে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে দাবি স্বাস্থ্যভবন সূত্রে।